আসার পর তুমি হয়রান পেরেশান না হয়ে তুমি হই হুল্লোল, হায় হতাশ না করে মহান মালিকের দরবারে দুইটা জিনিস, দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য চাও, দুইটা জিনিসের মাধ্যমে মালিকের দরবারে সাহায্য প্রার্থনা করো। একটা হলো বিপদে পড়েছো, নামাজ, নামাজের মাধ্যমে মালিকের দরবারে সাহায্য চাও। বিপদে পড়েছো, মালিকের দরবারে আল্লাহর দরবারে সবরের মাধ্যমে সাহায্য চাও। কয়টা জিনিস? দুইটা, একটা হলো নামাজ, আরেকটা হলো কন্যা জোরে কন সবর। নামাজ এবং সবর, ওই দুইটা জিনিসের মাধ্যমে তোমরা, আমি মালিক, আমি আল্লাহর দরবারে সাহায্য চাও। বিপদে পড়েছো, আমি মালিক আল্লাহর দরবারে, দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য চাও। ভালো মুসিবতে পড়েছো, দুইটা জিনিসের মাধ্যমে আমি মালিক, আমি আল্লাহর দরবারে সাহায্য চাও। যদি আমি মালিক, আমি আল্লাহর দরবারে, বিপদে পড়ার পর ওই দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য চাইতে পারো। ওরে আদম সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলেছেন, ইন্নাল্লাহ মাআস-সাবিরিন। ওরে আদম সন্তান, বিপদে পড়েছো, বালা মুসিবতে পড়েছো, ধৈর্য ধারণ করবা, নামাজ আদায় করবা, তাহলে জানিয়ে রাখো ওই দুইটা জিনিসের কারণে আমি আল্লাহ স্বয়ং নিজে তোমার সঙ্গী হয়ে যাব। সুবহানাল্লাহর আওয়াজটা কত আস্তে দিলেন, আরো জোরে কোন। বিপদ বালা মুসিবতে আসলে যদি দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য চাওয়া হয়, তাহলে আল্লাহ বলেন তোমার ওই বিপদ বালা মুসিবতে আমি স্বয়ং আল্লাহ তোমার সাথে হয়ে যাবে। আমার ভাইরা বন্ধুরা, কোরআনের আয়াতের অর্থটুকু বললাম, এবারে আসেন আমাদের উপর বালা মুসিবত কেন আসে। বালা মুসিবত আসেনি না আসে না মাঝে মধ্যে? কত রকমের বালা মুসিবত, অনেকের বালা মুসিবত সন্তানের উপর আসে, অনেকের বালা মুসিবত নিজের উপর আসে, অনেকের বালা মুসিবত সম্পদের উপর আসে, আসেনি না আসে না? এই যে বিভিন্ন প্রকারের বালা মুসিবত, এই মুসিবত গুলি আসার পিছনে কারণ কি সেইটা আমাদের খুঁজে বের করা দরকার, আসেনি না নাই? আসেন, বালা মুসিবত কেন আসে? এক নম্বর বালা মুসিবত আসার পিছনে কারণ হলো, মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন, তিনটা কারণে বালা মুসিবত আসে। কয় কারণে? আপনারা সকলেই কথা বলবেন, কয় কারণে বালা মুসিবত আসে? তিন কারণে। এক নম্বর কারণ হলো, বালা মুসিবত আসে বান্দার গুনার কারণে। তুমি গুনাহ করেছো, তাহলে আল্লাহ তোমার উপর বালা মুসিবত দিবেন, ঠিক না? বেটিক জোরে কোন। এ কথাটা আমি নয়, মহান আল্লাহ তার কালামে ঘোষণা করেছেন, জাহারাল ফাসাদ, জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর, ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমার মালিক আল্লাহ তার পবিত্র কালামে ঘোষণা করেছেন, ওরে আদম সন্তান, আমার বান্দা বান্দিগণ শুনো, দুনিয়ায় চলার পথে তোমার উপর যত বালা মুসিবত আসে, দুনিয়ায় চলার পথে তোমার উপর যত সমস্যা, যত বিপদ বালা মুসিবত আসে, এগুলির কোনো না কোনো একটা কারণ রয়েছে। শুনো, প্রথম নম্বরে হলো, ওই বিপদ বালা মুসিবত আসার পিছনে কারণ হলো, বিপদ বালা মুসিবত আসার পিছনে কারণ হলো তোমার নিজের আমল, তুমি নিজে কামাই করেছো, জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আদম সন্তান, জলে স্থলে যত বিপদ বালা মুসিবত, শুকনায় এবং পানিতে যত প্রকার সমস্যা, এক কথায় তোমার জীবনে যত সমস্যা রয়েছে, সবগুলি সমস্যা হলো তোমাদের নিজেদের হাতের কামাই, তোমরা নিজের হাতে কামাই করেছো, এজন্য আমি আল্লাহ তোমার উপরে বিপদ দিলাম, এজন্য আমি আল্লাহ
তোমার উপর বালা মুসিবত দিলাম, আদম সন্তান বিপদ বালা মুসিবত আমার পক্ষ থেকে তোমার উপর চাপিয়ে দেওয়া নয়, আমার পক্ষ থেকে তোমার উপর বিপদ বালা মুসিবত চাপিয়ে দেওয়া নয়, বরং তুমি নিজে কামাই করেছো বিপদ বালা মুসিবতের কারণ, স্বয়ং তুমি নিজে হয়েছো। এজন্য আমি আল্লাহ তোমার উপর বিপদ বালা মুসিবত দান করলাম ও আদম সন্তান। এজন্য যদি বিপদ বালা মুসিবত থেকে উদ্ধার পেতে চাও, যদি দুনিয়ার মুসিবত থেকে পরিত্রাণ পেতে চাও, সর্বপ্রথম যেই কাজটা করতে হবে ওইটার নাম কি? গুনাহ ছাড়তে হবে, ঠিক না বেদি? গুনাহ ছেড়ে দাও, আল্লাহর পক্ষ থেকে তোমার উপর বালা মুসিবত আসবে না। গুনাহ ছেড়ে দাও, আল্লাহর পক্ষ থেকে তোমার উপর কষ্ট চাপিয়ে দেওয়া হবে না, ঠিক না বেদি? জোরে কোন আমার ভাইরা বন্ধুরা, বালা মুসিবত আসার পিছনে দুই নম্বরের কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন। দুই নম্বরের কারণে বান্দার উপর বালা মুসিবত দান করেন সেটা হলো আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে, আসেনি না নাই? আল্লাহর প্রিয় বান্দা যাদেরকে আল্লাহ বড় মায়া করেন, যাদেরকে আমার আল্লাহ বড় ভালোবাসেন, ওই সমস্ত মানুষের উপর বালা মুসিবত আয়নি না আয় না? তাইলে কথা কইতে পারবে নি? আরে আমার বাড়ির শেখ সাহেবের উপরে অত বড় মুসিবত কেন লাগে বেটা? দিবা আল্লাহ ওয়ালা কয় না নি অনেক সময়? আরে আল্লাহ ওয়ালা বেটার উপরে মুসিবত আইতো কেন লাগে? গে দহরে বউ বেটাই কুন্দি কোন গুনা করছে, কি বলেন ঠিক না বেটি? এই রকমের মন মানসিকতা পরিহার করেন, শুনেন বালা মুসিবত কেন আসে। ওলামায়ে কেরাম আলেম উলামা আল্লাহর প্রিয় বান্দাদের উপর যখন মুসিবত আসে তখন এ নিয়ে তত্ত্বা করবেন না, এই নিয়ে বিদ্রুপ করবেন না, কেন কেন? এর পিছনে কারণ হলো আমার আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর বালা মুসিবত আসে। দুই নম্বরের ওই কারণটা লক্ষ্য করুন, বান্দার উপর আল্লাহ মুসিবত দান করে বান্দার জীবনে গুনাহ আছে না নাই? বান্দার জীবনে অনেক গুনাহ রয়েছে, বান্দা অনেক গুনাহ করে, এজন্য আল্লাহর বান্দা গুনাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বড় মহব্বত করেন, আল্লাহ ওই বান্দাকে বড় ভালোবাসে, বড় মহব্বত করে। মায়ার বান্দা গুনাহ করে ফেলেছে কিন্তু আল্লাহ বলেন ওরে আমার আদম সন্তান, আমার প্রিয় বান্দা তুমি গুনাহ করেছো ঠিক, কিন্তু আমি আল্লাহ তোমাকে গুনাহগার অবস্থায় রাখতে চাই না, আমি আল্লাহ তোমাকে গুনাহগার হিসেবে জমিরে রাখতে চাই না, আমি মালিকের কাছেও তোমাকে গুনাহগার হিসেবে আনতে চাই না, বরং আমি আল্লাহ তোমাকে পরিষ্কার করতে চাই, আমি আল্লাহ তোমাকে পবিত্র করতে চাই। এজন্য মায়ের বান্দা ও আদম সন্তান, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করার জন্য মুসিবত দেই। গুনাহ মাফ করার লাগে আল্লাহ মুসিবত দেয়। তাই দুই নম্বরের কারণ আল্লাহ আমাদের উপর জুলুম করলেন, না না জুলুম করে নাই, আমার মালিক আল্লাহ আমার উপর রহম করেছে, ওরে আদম সন্তান তুমি গুনাহ করে ফেলেছো, এজন্য আমি আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করে দিতে চাই, তোমাকে আমি আল্লাহ পবিত্র করতে চাই, এজন্য তোমার উপর বিপদ বালা মুসিবত দিলাম, ঠিক না বেদিক জোরে কোন? তিন নম্বরের কারণ বালা মুসিবত আসার পিছনে তিন নম্বরের কারণ হলো আদম সন্তান, শোনো দিলের কান দিয়ে শোনো, আল্লাহর প্রিয় বান্দা যারা যাদেরকে আল্লাহ বড় মহব্বত করেন, যাদেরকে আমার মালিক আল্লাহ বড় বেশি ভালোবাসেন, ওই সমস্ত বান্দা বান্দিদের উপর আল্লাহ মুসিবত ঢেলে দেন। কেন মুসিবত ঢেলে দেন? কেন কেন? তার পিছনে কারণ হলো ওরে আদম সন্তান, আমার ওই সমস্ত বান্দা বান্দিদের উপর মুসিবত দান করার পিছনে কারণ হলো আমি আল্লাহ আমার ওই সমস্ত বান্দা বান্দির ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ! আমার মালিক বলেন আমার কিছু প্রিয় বান্দা আছে যাদেরকে আমি আল্লাহ খুব ভালোবাসি, যাদেরকে আমি আল্লাহ খুব বেশি মহব্বত করি, এজন্য আমার মায়ের বান্দা আমার মায়ের বান্দিদের উপর বালা মুসিবত দান করি। কেন কেন ও আদম সন্তান, কেন আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দিদের উপর মুসিবত দান করি? শুনো রে, তার পিছনে কারণ হলো আমার ওই সমস্ত বান্দা বান্দিদের ইজ্জত
ওই সমস্ত বান্দা বান্দীদের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিতে চাই দুনিয়া এবং আখেরাতে, দুনিয়া এবং পরকালে আমার বান্দা বান্দীদের ইজ্জত আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিতে চাই। আমি আল্লাহ জান্নাতের মেহমান, জান্নাতুল ফিরদাউসের মেহমান আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে দিতে চাই। এজন্য দুনিয়া একটু টেস্ট করি, একটু পরীক্ষা করি, টুকা দিয়ে দেখি তার ইমানটা কদ্দূর শক্ত, টুকা দিয়ে দেখি তার ইমানটা কতটা মজবুত। বিপদ বালা মুসিবত আসার পর আমি আল্লাহকে ওই বান্দা স্মরণ করে কিনা, বিপদ বালা মুসিবত আসার পর আমার বান্দা বান্দীগণ আমাকে বলে যায় নাকি আমি মালিক, আমি আল্লাহর কথা স্মরণ রাখে, বিপদ বালা মুসিবত আসার পর আমি আল্লাহকে দোষারোপ করে নাকি সবর করে, বিপদ বালা মুসিবত আসার পর আমার বান্দা বান্দী আমার দরবারে সজদায় পড়ে আমার কাছে চায় নাকি নেতার কাছে যায়। ঠিক না? বলি জোরে কোন, নেতার কাছে গেলেই আমরা মনে করি সবকিছু আমার সহজ, আমি যদি প্রধানমন্ত্রীর ডাইন হাত হতে পারি দুনিয়ার বাংলাদেশের সবকিছু আমার হাতের মুঠে। ঠিক না? বেডিক জোরে কোন, এমপির কাছে লোক যদি হয় এমনে যারা দেখে তাই চিনো সামারে আমি এমপির কাছে লোক, কি বলেন? ঠিক না? বেডিক গ্রামের সাধারণ এক বেটা যদি তুই রাস্তা আসসালাম আলাইকুম ভাই সাহেব বলানি, ও তুই কেটে রে কই ভাই সাহেব চিনেন না আমারে, আমি তো আপনার লাগা ঘরের মানুষ, কই হর 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 বিল নাই আসিনি নাই এমন এটা কই দিন। দুনিয়ায় 60 থেকে 65 বছরের হায়াত, এই হায়াত জিন্দগিতে বাহাদুরি দেখাইবা। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বলবেন, ও আদম সন্তান যুক ইন্নাকা আনতাল আলিমুল কারীম, ও বেটা তুমি তো বেটার মতো বেরাসলাই, এখন শাস্তি ভোগ করো আল্লাহ হইব। এজন্য দুনিয়ায় বাহাদুরি দেখাইবেন না, আর বালা মুসিবত পড়ছেন আল্লাহকে এই কথা বলবেন না, আরে বাবা আল্লাহ আর কেউ রে দেখছে না আমার করো না এমনই বাদ, আর আমার এমন এক বেমার দিছে রে বসো না আল্লাহ, ডাক্তারি করাইতে গেলে প্রতি মাসে 1000 টাকা লাগে। আচ্ছা আল্লাহ আপনাকে আমাকে বেমার দিছে মাসে 1000 টাকা ওষুধ লাগে, এই অসুস্থতা নিয়ে তো আমি কাজ করতে পারি, কি বলেন? ঠিক না? বেটি আল্লাহ যদি আমার দুই একটা হাত জন্ম থেকেই না দিতেন, জন্ম থেকেই যদি আমাকে না দিতেন তাইলে আমি কাজ করা সম্ভব হতো, দুয়ারে দুয়ারে যে ভিক্ষা মাগা ছাড়া কোন রাস্তা থাকতো না। এজন্য প্রিয় ভাইরা বন্ধুরা, দুনিয়ায় আল্লাহ যদি কোন মুসিবত দেয় এই মুসিবতটা আল্লাহর পক্ষ থেকে আপনার উপর ছাপিয়ে দেওয়া হয়েছে এইটা মনে করবেন না, বরং হয়তো ভাববেন যে আমি কোন গুনাহ করেছিলাম এই গুনাহের কারণে আল্লাহ আমাকে বিপদ বালা মুসিবতে ফেলেছেন, অথবা আল্লাহ আমাকে মায়া করে এজন্য আমার গুনাহগুলি মাফ করার জন্য আমার আল্লাহ আমার মালিক আমার উপর বিপদ বালা মুসিবত দিয়েছেন, আর না হয় আল্লাহ আমাকে খুব বেশি মহব্বত করে দুনিয়া আমাকে সম্মানিত সম্মানী বানাতে চায় আর পরকালে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাতে চায়, কি বলেন? ঠিক না? বেটি তাইলে বিপদ বালা মুসিবত যদি আসে কি করতে হবে? আমার তিলাওয়াত কিন্তু আয়াতেই বলেছে, আল্লাহ বলেছেন দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য চাও, কয়টা জিনিস? দুইটা জিনিস, 1 নম্বর হলো সবর, 2 নম্বর হলো নামাজ। বিপদে পড়েছো নেতার কাছে দৌড়ো না, বিপদে পড়ছো চেয়ারম্যানের কাছে যাও প্রথমে যাও না, বরং আল্লাহর কুদরতি পায়ে সাজদা করে বলে মালিক বিপদে পড়েছি, বিপদ থেকে উদ্ধার করে নেওয়া হলেন আপনি আর বিপদে ফেলেছেন আপনি, এজন্য মালিক আমি আর কাহার দরবারে যাই নাই তোমার দরবারে আসলাম, মেহরবানি করে আমাকে ওই বিপদ থেকে উদ্ধার করেন, তাইলে আমার আল্লাহ আপনাকে ওই বিপদ থেকে উদ্ধার করার জন্য আমার মালিক স্বয়ং আল্লাহ নিজে ওই এর জিম্মাদারি নিয়ে নিবেন। জোরে কোন না? সুবহানাল্লাহ। আমরা তো এই দুনিয়ার মুসিবত গুলিকেই মুসিবত শক্ত মনে করি, অথচ আমাদের সামনে আরো কত মুসিবত আছে এগুলির কোন চিন্তা আমরা কোনোদিনও করি না।